করোনা আবহের মধ্যেই বেশ কিছু রাজনৈতিক দল তারা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি করছে, সেখানে যোগদান পর্বও চলছে। এবার এই নিয়ে প্রতিবাদ শুরু করলো সিপিএম। আজ সিপিএম এর সম্পাদক মণ্ডলীর সদস্য সোমনাথ সিংহ রায় এক সাংবাদিক সম্মেলন করে কি জানিয়েছেন, চলুন শুনি। সুমন্ত দাসের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। সেটা হচ্ছে যে আমরা বিগত কয়েকদিন থেকে লক্ষ্য করছি যে জঙ্গিপুর মহকুমা সহ মুর্শিদাবাদ জেলায় করোনা সংক্রমণ সাংঘাতিকভাবে বৃদ্ধি পেয়েছে। গতকাল পর্যন্ত প্রায় 1700 উপর মানুষ আক্রান্ত হয়েছে মুর্শিদাবাদ জেলায়। তার মেজর অংশটা হচ্ছে জঙ্গিপুর মহকুমায়। কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি যে শাসক দল এই সময়ের মধ্যে করোনা অতিমারী সংক্রান্ত যে বিধি দিচ্ছে যে 50 জনের বেশি জমায়েত করা যাবে না, কোনো রাজনৈতিক জমায়েত নিষিদ্ধ, একটার পর একটা রাজনৈতিক জমায়েত জঙ্গিপুরের বুকে পড়ে যাচ্ছে। রবীন্দ্রভবনের হল ভাড়া দিয়ে অবৈধভাবে জমায়েত হলো, গতকালকে যোধকমলে প্রায় 2000 লোকের জমায়েত হলো। এবং আমরা লক্ষ্য করে দেখছি যে এই ক্ষেত্রে প্রশাসন, পুলিশ প্রশাসন বিশেষ করে এই জেলাতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটা নির্দেশ জারি করে সমস্ত রকমের ডেপুটেশন বন্ধ করে দিয়েছেন, যে মানুষ তার দাবি দেওয়া জানাবে সে রাস্তা বন্ধ। পুলিশ প্রশাসন আমাদের ছেলেরা রেশনের দুর্নীতি নিয়ে আন্দোলন করতে গেল, লালগোলায় পুলিশ তাদের দুজনকে গ্রেপ্তার করলো বাড়ি থেকে। বহরমপুর শহরে র্যাপিড টেস্টের দাবি নিয়ে আমাদের নেতারা রাস্তায় দাঁড়িয়েছিল, তাদের 7 জনের নামে মহামারী আইনে মামলা করলো পুলিশ, নোটিশ পাঠানো হলো তাদের বাড়িতে। রাজ্যে তো আপনারা দেখছেন প্রতিদিন সূর্যকান্ত মিত্র বিমানবন্দর থেকে সবাই আসছে, গ্রেপ্তার হচ্ছে। তাহলে এইখানে কোন আইনের বলে কোন কীভাবে তৃণমূল কংগ্রেস এই জমায়েত জঙ্গিপুরের বুকে একটার পর একটা জমায়েত করতে পারে, যেখানে আমরা দেখছি সমস্ত ধরনের ধর্মীয় যে সমস্ত অনুষ্ঠান সেগুলো বন্ধ রাখছে যারা ধর্মীয় নেতা, তারা যে ঈদের নামাজ বন্ধ রেখেছেন মুসলিম সম্প্রদায় আমরা অভিনন্দন জানিয়েছি, হিন্দু সম্প্রদায়ের মানুষ জল ঢালা শ্রাবণ মাসে তা বন্ধ রেখেছেন, অভিনন্দনযোগ্য কাজ। কিন্তু শাসক দল কোন প্রশ্রয়ে, কাদের প্রশ্রয়ে, এবং কাদের প্রশ্রয় বলতে আমরা বুঝছি যে প্রশাসনের প্রশ্রয়ে শাসক দল এই ধরনের একটার পর একটা জমায়েত করে যাচ্ছে জঙ্গিপুরের বুকে। আমরা মনে করি যে রাজনীতি মানুষের জন্য নয়, মানুষের জন্য রাজনীতি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে শাসক দলের এই আচরণকে আমরা ধিক্কার জানাচ্ছি, এবং আমরা আজকে আমরা এসপির সঙ্গে কথা বলবো, এসডিপিওর সঙ্গে কথা বলবো, যে অবিলম্বে যদি পুলিশ প্রশাসন এই ধরনের জমায়েত শাসক দলের বন্ধ না করে তাহলে বাঁচার স্বার্থে করোনা সংক্রমণ রোখার দাবি নিয়ে মানুষ সংগঠিতভাবে রাস্তায় নামবে, এবং সেই নামাবো আমরা, সেই চ্যালেঞ্জ আমরা প্রশাসনকে আজকে এখান থেকে আমরা দিতে চাইছি, যদি প্রশাসন এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করে। আমি সোমনাথ সিংহ রায়, সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য।